গত উনিশ আগস্টের আগরতলার নোয়াগাঁও এলাকার নেক্কারজনক বধু হত্যার ঘটনা রাজ্যের সামাজিক এবং প্রশাসনিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে হাত পা বেঁধে বাড়ির ছাদে সোমা দাসকে হত্যা করার মতো নৃশংস ঘটনার মূল অভিযুক্ত মৃতার স্বামী সুমিত দাসকে শুক্রবার আদালতে পেশ করা হয় পুলিশের তরফ থেকে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয় এবং আদালত দীর্ঘ শুনানির পর দিনের রিমান্ড মঞ্জুর করে গত উনত্রিশে আগস্ট আগরতলার নোয়াগাঁওয়ের বধু হত্যার নেক্কারজনক ঘটনায় সারা রাজ্যে ছিছি রব উঠে রাজ্যের মহিলা সংক্রান্ত বিভিন্ন অপরাধজনিত ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে উনত্রিশ তারিখের নোয়াগাঁওয়ের ঘটনা রীতিমতো মনুষ্য সমাজের মানবিক বোধ নিয়ে প্রশ্ন তুলছে গৃহবধূকে হাত পা বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারার মতো নেক্কারজনক ঘটনায় ওই দিন সভ্য সমাজের সভ্যতার চিরহরণ ঘটে ওই ঘটনার মূল অভিযুক্ত তথা মৃত গৃহবধূ সোমা স্বামী সুমিত দাসকে শুক্রবার আদালতে পেশ করা হয় তার বিরুদ্ধে পূর্ব মহিলা থানায় ফোর নাইনটি এ থ্রি জিরো টু এবং থার্টি ফোর আইপিসি ধারায় মামলা দায়ের করা হয় সেই মূলে তাকে আদালতে পেশ করে পুলিশের পক্ষ থেকে তিন দিনের পুলিশ রিমান্ড দাবি করা হয় আদালত দীর্ঘ শুনানির পর অভিযুক্ত সুমিত দাসের তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে নোয়াগাঁও যে বধু হত্যার ঘটনাটি ঘটে সেই হত্যার অভিযোগ মূলে পূর্ব মহিলা থানা একটা মামলা দায়ের করা হয় আন্ডার সেকশন ফোর এইট এ থ্রি জিরো টু এবং থার্টি ফোর আইপিসিতে সেই মামলার আসামি মূল আসামি সুমিত দাসকে আজকে আদালতে আনা হয় এবং ওর বিরুদ্ধে অভিযোগ ছিল ও ওর ওয়াইফকে আঠাশ তারিখ ভোরবেলা নিজের বাড়ির ছাদের উপরে আগুন দিয়ে কুড়িয়ে হত্যা করেছে সেই অভিযোগ মূলে আজকে কোর্টে আনার পর পুলিশের প্রেয়ার ছিল তিন দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার ছিল এবং সেই অনুযায়ী আদালতে তোলা হয় এবং দীর্ঘ শুনানির পরে আদালত আজকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে ইতিমধ্যেই রাজ্যের বহু মহিলা সংক্রান্ত মামলার দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা হয়েছে বিভিন্ন আদালত থেকে এই বিষয়টিতেও সঠিক তদন্ত হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশাবাদী মৃত সোমা পরিবার এবং এলাকাবাসী বিউরো রিপোর্ট নিউজ মিডিয়া সিটি